পূর্ব বর্ধমান জেলার বস্তেপোতা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেষ্টিত জায়গায় বর্ধমান ল্যান্ডস ক্লাব এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়। বিশ্ব উষ্ণায়ন রাখতে দূরে এসি কোলর নয় সাবধান, বৃক্ষরোপণ করুন সবে, সবুজ বাঁচবে সকল প্রাণ। বিশ্ব উষ্ণায়নের জেরে জিরবার হচ্ছে গোটা পৃথিবী। এই বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে বৃক্ষচ্ছেদন। গাছ কেটে ফেলার কারণে ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর এই সমস্যার সমাধান হলো ধারাবাহিক বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে সারা বছর ধরে হয়ে আসছে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে। সাতগেছে চক্রের অন্তর্গত বস্তপোতা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন জায়গায় আম, কাঁঠাল, পেয়ারা, আতা, মৌসুম্বি সহ এরকম 50টি ফলের গাছ রোপণ করা হয়। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সকলেই। আজকে আমাদের স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছে। আমি সাতগেছিয়া চক্করের অধীন বস্তপোতা প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। আমি শ্রী সবুজের অভিযানের সঙ্গে আমি যুক্ত আছি, মানে আমি একজন সদস্য। শ্রী সবুজের অভিযান সংঘ এবং ল্যান্ডস ক্লাবের যৌথ উদ্যোগে, সেই সমস্ত সদস্যদের উদ্যোগে আজকে আমরা একটা বিরাট কাজ করছি। আমাদের ছাত্রছাত্রী দিয়ে আমরা বৃক্ষরোপণ করলাম। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, সকলে মিলে আমরা উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে প্রায় 50টি বৃক্ষরোপণ করলাম। তার মধ্যে 15টি মতো আপনার নারকেল গাছ বা ডাব গাছ, আর বাকি সবই ফল গাছ, আম, জাম, বিলাতি, এই সমস্ত গাছ মিলে আমরা প্রায় 50টা গাছ আজকে আমরা রোপণ করি। যথেষ্ট প্রাসঙ্গিক, কারণ হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে ছাত্রদের আমরা যেটা লেসন দিই, আমরা বারবারে বলি যে যেভাবে আমরা গাছ কেটে চলেছি অনেক অনবরত এবং যেভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেটাকে ঠেকাতে আমাদের প্রত্যেকেই বৃক্ষরোপণ করা উচিত। এবং প্র্যাকটিক্যালি আমরা টিচাররা স্টুডেন্টদের যে লেসন দিই যে প্রতি বছর যেন আমার স্টুডেন্টরাও যেখানে পারবে ফাঁকা জায়গায় তারা যেন একটা করে গাছ মানুষ করতে পারে ঘিরে, এটা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য বলে মনে করি আমরা, এবং সেই শিক্ষা ছাত্রদের আমরা দিই। আমার নাম চঞ্চল কুমার নন্দী, আমি সাতগেছিয়া চক্রের অধীন বস্তপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।